ফিরল হোয়াটসঅ্যাপ, প্রায় দু ঘন্টা যোগাযোগবিহীন থাকার পর হাফ ছেড়ে বাঁচল গোটা বিশ্ব। প্রায় দু ঘন্টা, তবে মনে হচ্ছিল সেই দু ঘন্টাই কাটতে চাইছে না। শেষে কোটি কোটি ব্যবহারকারীকে স্বস্তি দিয়ে পরিষেবা স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপের। প্রায় দু ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর দুপুর 2:20 থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো হোয়াটসঅ্যাপ পরিষেবা। কিন্তু কী কারণে এই সমস্যা তা এখনও জানানো হয়নি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটার পক্ষ থেকে। দুপুর 12:30 থেকে বন্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। তার কয়েক মিনিটের মধ্যেই 11,000-এরও বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের গোলযোগের কথা জানান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে অভিযোগ, অনেকেই জানান হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেন ব্যক্তিগতভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। তবে সার্বিকভাবে যে বার্তা আদান প্রদানে বড় রকমের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা তা স্পষ্ট ছিল। কেন এমন হচ্ছে তার কোনো ব্যাখ্যা না দিলেও মেটার তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল ব্যবহারকারীদের। সেই প্রতিশ্রুতি পূরণ করতে অবশ্য লেগে গেল প্রায় 2 ঘন্টা। অবশ্য ততক্ষণে অন্যান্য সামাজিক মাধ্যমে ত্রাহি রব উঠেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না জানাতে তৈরি হয়ে গিয়েছে অজস্র ব্যঙ্গচিত্র। এক ব্যবহারকারী এমনও লেখেন, ফোন ছাড়া থাকা যায় কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়া বোধ হয় যায় না। বিষয়টি যদিও অসম্ভব, কারণ ফোন ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করাও সম্ভব নয়, কিন্তু সাধারণ জীবনে এই মেসেঞ্জার কতটা জরুরি হয়ে পড়েছে তা ওই পোস্টে স্পষ্ট হয়ে যায়।